ওখানে বসো না। আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি কবীর ঘোষ। কবীর ঘোষ একজন নাস্তিক এবং যুক্তিবাদী। আজকে ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো কি আপনি কেন নাস্তিক, বা অনেক মানুষ আজও কেন আস্তিক, ঈশ্বর সত্যি আছে কি নেই, এই নিয়ে অনেক ছোট ছোট প্রশ্ন এবং কবিরবাবুর কাছে রাখছি, কবিরবাবু আমাদের উত্তর দেবেন। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হলো আপনি নাস্তিক কেন? আসলে নাস্তিক মানে একটু অন্যরকম, নাস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকেই নাস্তিক বলা হয়। কিন্তু একটা মানুষ খালি ঈশ্বরে বিশ্বাস না করেও খারাপ লোক হতে পারে, গুন্ডা বদমাইশ রেপিস্ট সবই হতে পারে। আমি এই জিনিসটা পছন্দ করি না। আমি মনে করি মানবতা হলো মানুষের সেরা ধর্ম। আর আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না সম্বন্ধে যত প্রশ্ন করবেন ভাই সব উত্তর দেব। বলুন। আচ্ছা আপনি প্রমাণ করতে পারবেন ঈশ্বর নেই? না, যে কোনো কিছু প্রমাণ চায় তাকেই প্রমাণ করতে হয়। ধরা গেল যে কোনো কিছু একটা আবিষ্কার হলে সেটা প্রমাণ করতে হয় যে এটা এটা হচ্ছে হলো রেজাল্ট। যিনি বলবেন যে ঈশ্বর আছে তিনি প্রমাণ করুন যে ঈশ্বর আছে মেনে নেব। ধরা গেল এই একটা জিনিস, এটা এখানে আছে, ঈশ্বরের ক্ষমতায় আস্তে আস্তে উঠতে লাগলো উঠতে লাগলো উঠতে লাগলো, মেনে নেব ঈশ্বর আছে। তাহলে আপনি কি ঈশ্বরের অস্তিত্বকেও চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, যারা অস্তিত্ব আছে বলে তাদেরকে চ্যালেঞ্জ করছে যে একটা এই কাঁচের গ্লাসটা এখান থেকে এখানে নিয়ে আসুন, মেনে নেবো যে ঈশ্বর আছে। এই ঈশ্বরের প্রমাণ কারা দেবেন? যারা বলছেন যে ঈশ্বর আছেন তারা দেবেন। এই যে দুর্ঘটনা ঘটে, রেল দুর্ঘটনা ঘটে, বাস দুর্ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনা ঘটে, দেখা যায় অনেক মানুষ মারা যাচ্ছে আবার কিছু মানুষ বেঁচেও যাচ্ছে। এই যারা বেঁচে যাচ্ছে হতে পারে তারা তো ঈশ্বর কৃপায় বেঁচে যাচ্ছে, এটা কি ঈশ্বরের প্রমাণ? না 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 না, একদম না। ভাবো, খসখস না আওয়াজ করে ভাবো, বলছি যে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলে যে বেঁচে গেছে সে প্লেনের কোন সিটে বসেছিল, প্লেনটা দুর্ঘটনাটা বা আগুন লাগলে সেটা পেছনের দিকে লেগেছিল কি সামনের দিকে লেগেছিল, ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও অনেক এরকম খুঁটিনাটি প্রশ্ন দেখা দেয় যেগুলোর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ঈশ্বর আছে না নেই। এরকম খুঁজতে হবে, না খুঁজে আছে নেই এরকম বললে তো হবে না ভাই। বল। আচ্ছা আমাদের দেখি এখন পশ্চিমবাংলায় লটারির রমরমা, আপনি শিয়ালদায় চলে যান বা যে কোনো জায়গায় চলে যান, লোকের একদম লটারি কাটছে, অনেক লোক আবার লটারিতে কোটিপতি হয়ে যাচ্ছে। তাহলে এই যে কোটিপতি বা লটারিতে কোটিপতি হচ্ছে যারা, তা তো ঈশ্বরের কৃপায় তো হচ্ছে, এটা তো প্রমাণ ঈশ্বর আছে বলে সে ঈশ্বর মানত করেছে, সে লটারি কাটলো এবং কোটিপতি হলো। আরে আমার বাড়ির ঠিক উল্টো দিকেই লটারির টিকিট বিক্রি হয়, প্রচুর লোক কেনে, তো কেনে কেনে তাদের মধ্যে ধরা গেল যে 1000 টিকিট বিক্রি হলে একজন ফার্স্ট প্রাইজ পাবে, তো 1000টা টিকিট বিক্রি হলে একজন ফার্স্ট প্রাইজ তো পাবেই। যে ফার্স্ট প্রাইজ পেলে সে যদি ভাবে ঈশ্বরের কৃপায় পেয়েছে, এটা তো ঠিক হলো না। না তাহলে কি বলতে চাইছেন, লটারি যদি তুলে দেওয়া হয় তাহলে ঈশ্বর কৃপাও উঠে যাবে? উঠে যাবে।
লটারিতে টিকিট পাওয়া, প্রাইজ পাওয়া ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই? না, ঈশ্বর ভাগ্য এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা লটারিতে প্রচুর লোক টিকিট কাটলেন, একজন ফার্স্ট হয়েছে, যে ফার্স্ট হয়েছে সে একটা লোক তো, তাকে সে ভাবলো আমার ঈশ্বরের কৃপা পেয়েছে, এরকম বোকাবোকা ভাবনা তার থাকতেই পারে, আমাদের নেই। আচ্ছা, প্রত্যেকেরই আমারও বাবা আছে, এখন বেঁচে আছেন, আপনার ছিল, কিন্তু আমরা আমার বাবা বা জন্মদাতার ক্ষেত্রে কোনোদিন প্রমাণ চাই না। ছোট থেকে বড় হয়ে সবাই বলে যে তোমার বাবা বা বলেই ডাকি, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এত প্রমাণ চাই, প্রমাণ চাই কেন? কে প্রমাণ চায়? সে তো খুব ভালো করে যে ঈশ্বর যে আছে তার প্রমাণ দাও। এরকম যখন সবচেয়ে বেশি লোক বলবে প্রমাণ দাও, তখন তো আমরা জিতেই গেলাম, যুক্তিবাদীরাই জিতল। বড় ভাই যে বলছেন ঈশ্বর নেই, আপনি বলছেন ঈশ্বর নেই, তবু আজও অনেক মানুষ এই অলীক বিশ্বাসটা কেন ধরে বসে আছে? যা, চিরকালই তো তাই অলীক বিশ্বাসকেই ধরে থাকত, চিরকাল অলীক বিশ্বাসকেই ধরে থাকত। তাহলে কি বলছেন এখনো মানুষ কি অলীক বিশ্বাসটা ধরে রেখেছে? কি কি কারণ থাকতে পারে? সেটা হচ্ছিল প্রকৃত জ্ঞান নেই, অর্থাৎ সে হয়তো গ্র্যাজুয়েট, হয়তো এমএ, হয়তো পিএইচডি, এমফিল, কিন্তু তারা তো ছোটোবেলা থেকেই ঈশ্বর বিশ্বাস নিয়ে এসছে, ঠাকুরকে নব বড় করতে করতেই বড় হয়েছে। সুতরাং এরকম ধরনের একটা বোকা বোকা চিন্তা থাকাটা কিচ্ছু অস্বাভাবিক না, ভুল ধারণাটা থাকাটা কিচ্ছু অস্বাভাবিক না। আচ্ছা, বলছে ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করে, তার ইচ্ছাতে পাতা নড়ে, হাওয়া চলে, তা ঈশ্বর কি নিয়ন্ত্রণ করতে পারে? পারে না, না পারে না, পারে না। আমার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেল। ঈশ্বর থাকলে ক্যান্সারটা ঠিক করতে পারতো? পারত না, পারেনি। একটা বিজ্ঞাপন দেয় টিভিতে, বরকত কি বরকত লকেট, সেটা পড়লে সে ক্যান্সার হোক আর যাই হোক সব ঠিক হয়ে যাবে। আমি বললাম নিতে পারি, নিতে পারি, কিন্তু 50 লাখ টাকা দেবো, যদি ঠিক না হও তাহলে কিন্তু তোমাদের জেলে যেতে হবে এই কন্ডিশনে। তারা কেটে গেল, চলে গেল। অনেক বলে কি যে আমাদের মতন কেউ মানুষ যদি কি বলে আমি নাস্তিক, ঈশ্বর মানি না, তো বলবে রক্ত গরম আছে বলে ঈশ্বর মানো না, বয়সকালে ঈশ্বর মানবা, তো এরকম ধরনের বোকা বোকা চিন্তা থাকতেই পারে। আমার এখন বৃদ্ধ বয়স, আমার ইয়াং বয়সেও মানতাম না, বৃদ্ধ বয়সেও মানি না, এ তো হতেই পারে। এই 7-8 মিনিট হয়ে গেছে, ছেড়ে দাও। আচ্ছা, ঈশ্বর সত্যি কি ছিল, এখন নেই এরকম, বা হতে পারে আজকে প্রমাণ পাচ্ছে না, কোনদিন পাওয়া যাবে? যেদিন পাওয়া যাবে সেদিন স্বীকার করে নেব। এই তো খুব সহজ সরল বললাম, এই গ্লাসটা ধরে চুই করে ঘুরিয়ে এখানে রেখে দাও, কোনো সায়েন্সের হেল্প না নিয়ে মেনে নেব ঈশ্বর আছে। থ্যাংক ইউ।